বি বিভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার সঙ্গে যদি ওয়াট এই ডাব্লু এইচ ওয়াডটাকে যোগ করি তাহলে তার কোয়েশ্চেনগুলো কেমন হয় সেটা আমাদের জানার দরকার আছে হোয়াট আর ইউ ডুইং হোয়াট ওয়াজ হি ডুইং হোয়াট ইজ হি ডুইং হোয়াট আর ইউ টেকিং এই যে কোয়েশ্চেনগুলো আমরা করছি এখানে দেখো ওয়াট এবং এম ইজ আর ওয়াজ ওয়্যার অর্থাৎ বি ভার্বের প্রয়োজন হচ্ছে অর্থাৎ বিভার এবং ওয়াট এই দুটোকে একত্রে ব্যবহার করে আমরা আমাদের বাস্তব জীবনে প্রচুর কথা বলি প্রচুর প্রশ্ন করি এবং অন্যরা প্রচুর প্রশ্ন আমাদেরকে করেন তার সঠিক উত্তরটা আমাদের দিতে হয় আবার যদি বলি হোয়াট ইজ ক্যান্সেলড হোয়াট আর ক্যানসেলড আবার যদি বলি হোয়াট ওয়াজ ক্যান্সেলড তাহলে দেখো প্যাসিভ টকিংয়ে কোয়েশ্চেন করবে আমাদেরকেও আর আমরা তার অ্যান্সার করবো এক্ষেত্রেও কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ওয়েতে এগোতে হয় অর্থাৎ ইংরাজিতে প্রশ্ন করা এবং কেউ প্রশ্ন করলে তার উত্তর দেওয়া এই বিষয়গুলি কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে চলে হঠাৎ করে যেখানে সেখানে এমিজার ব্যবহার করলাম ওয়াজ ওয়ার ব্যবহার করলাম তার সঙ্গে ওয়াট ওয়ার ওয়েন যোগ করে দিলাম এটা হয় না এরকম তো হবার কথা নয় একটা গোছানো ল্যাঙ্গুয়েজ ইংরাজি হলে আমরা কীভাবে ওয়াট এবং এমিজার ওয়াজ ওয়ার বিং বিন এইগুলোকে ইউজ করে সঠিক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি মানুষকে এবং কেউ প্রশ্ন করলে তার উত্তরটাও যেন ঠিক ঠিক দিতে পারি সেই বিষয়টা তো জেনে নিতে হবে আমাদের স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং এই কোর্সের এখন আমরা কমিউনিকেটিভ পার্টে রয়েছি তো আজকে আমরা শিখব অ্যামিজার ওয়াজ অয়ার বি বিং অর্থাৎ বি ভার সঙ্গে থাকবে ডাব্লু এইচ ওয়ার্ড অর্থাৎ ওয়াট কথার অর্থ কি কি বা কোনগুলি সিঙ্গুলার প্লুরাল দুভাবেই আমরা ব্যবহার করতে পারি হোয়াটের সঙ্গে বি ভার্বের যে কোনো একটি পার্টকে আমরা ব্যবহার করে কোয়েশ্চেন থ্রো করব তোমাকে তুমি তার অ্যান্সার করবে বা তুমি আমাকে কোশ্চেন করবে আমি তার অ্যান্সার করব। আমি যে কোশ্চেনটা করব তার সঠিক উত্তর কোনটা হয় তুমি সেটা থিঙ্কিং করবে তুমি আমাকে সঠিক প্রশ্নটাই করবে আমি তার সঠিক উত্তর দেব। এই বিষয়বস্তুগুলো আজকে আমরা শিখে নেব আমরা যাব সোজা হোয়াইট বোর্ডে কোয়েশ্চেনের টাইপ সিক্সটি টু হোয়াট তারপরে ইজ আর ওয়াজ ওয়ার এই কটাকে ব্যবহার করার পর নাউন অথবা প্রোনাউন অথবা অ্যাজিকটিভ ব্যবহার করে আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি কাউকে কীভাবে পারি দেখো হোয়াট ইজ ইট এটা কী ইট ইজ আ পেপার হোয়াট ইজ ইট ইট ইজ মাই মার্কশিট এটা আমার মার্কশিট হোয়াট ইজ ইট ইট ইজ আ মেডিসিন এটা হচ্ছে একটা ঔষধ হোয়াট ইজ ইট ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রুট এটা এক ধরনের ফল তাহলে এই যে হোয়াট ইজ ইট প্রশ্নটা করি আমরা তার অ্যান্সারটা এইভাবেই করতে হবে হোয়াট আর দিজ এইগুলি কি দিজ আর সাম নেসেসারি মেডিসিনস এগুলো কিছু প্রয়োজনীয় ঔষধ হোয়াট আর দিজ এইগুলি কি হোয়াট আর দিজ পেপারস এই পেপারগুলো কি এই যে হোয়াট এইগুলি এই পেপারগুলি কি বলছে এই পেপারগুলো আসলে কোন ধরনের পেপার তাহলে দিস পেপারস আর ইংলিশ গ্রামার ওরিয়েন্টেড সাম ডকুমেন্টস ইংলিশ গ্রামারের কিছু ডকুমেন্টস এই পেপারগুলোর মধ্যে রয়েছে তাহলে আমরা হোয়াট আর হোয়াট ইজ ব্যবহার করে কোয়েশ্চেন করলে তার অ্যান্সার এইভাবেই আমরা করব এবার আসবো হোয়াট ইজ বেটার এজ এটিভ নিয়ে আসলাম হোয়াট ইজ বেটার হোয়াট ইজ বেটার ফর ইউ তোমার জন্য কোনটা বেশি ভালো তাহলে ওয়াট ইজ বেটার ফর ইউ তোমার জন্য কোনটা ভালো তাহলে আমার জন্য এইটা ভালো তাহলে আমার জন্য টি আর কফি এই দুটোর মধ্যে টিটা বেটার তাহলে টি ইজ বেটার ফর মি এই দেখো ওয়াট দিয়ে প্রশ্ন যখন করবে তার উত্তরে কি আসবে এই ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে কি এই কি এর উত্তর একটা বস্তুর নাম আসবে কোন একটা বস্তু বা বিষয় চলে আসবে উত্তরে কি এর উত্তর একটা দিয়ে আমাকে দিতে হবে তাহলে ইজ বেটার ফর মি আর হোয়াট ইজ বেটার ফর হিম ওর জন্য কি ভালো কফি ইজ বেটার ফর হিম আর যদি বলি যে তোমার জন্য তার জন্য হয়ে গেল তাহলে হোয়াট ইজ বেটার ফর পবিত্র পবিত্রর জন্য কোনটা বেশি ভালো তাহলে তুমি বলতে পারো যে মিল্ক ইজ বেটার ফর পবিত্র পবিত্রের জন্য দুধটা গরম দুধ খাওয়াটা ওর পক্ষে ভালো তাহলে আমরা হোয়াট ইজ বেটার একটা অ্যাজিটিভ ব্যবহার করে কোয়েশ্চেন করতে পারি এখানে অ্যামিজার ব্যবহার করে এবার আসবো হোয়াট আর গুড ওয়ান্স ভালো জিনিসগুলি কোনগুলি তাহলে হোয়াট আর গুড ওয়ান্স তাহলে দোজ ফ্রুটস আর গুড ওয়ান্স এইখানে কটা ফল রয়েছে ওখানে কটা ফল রয়েছে এই কটা ভালো না এগুলো এগুলোর মধ্যে পোকা থাকতে পারে এগুলো অনেক দিন হয়ে গেছে এই কটা ফ্রেশ তাহলে ওইখানে যেগুলো রয়েছে দোস দোস ফ্রুটস আর গুড ওয়ান্স ওই ফলগুলি ভালো ওয়ান্স ওয়ান্স মানে যে কোনো বিষয়বস্তুকে ওয়ান বলতে পারি আমরা তাহলে ওই ফ্রুটসগুলি গুড ওয়ান্স ওয়ানের রুরাল করা যায় তাহলে গুড ওয়ান্স এখানে দেখো ওয়ান্স করা হয়েছে তাহলে ওয়াজ তোমার পথটা কি ছিল কোনো একটা সংগঠনে বা কোনো একটা অফিসে তোমার একটা পদ থাকে তাহলে হোয়াট ওয়াজ ইওর ডেজিগনেশন মাই ডেজিগনেশন ওয়াজ আ সিম্পল মেম্বার একটা সাধারণ সদস্য ছিলাম আমি সেখানে তাই মাই ডেজিগনেশন আমার ডেজিগনেশন বা আমার পদটা ছিল সিম্পল মেম্বার অথবা হোয়াট ওয়াজ ইউর ডেজিগনেশন আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য অর্গানাইজেশন আমি ওই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ছিলাম এখানে দেখো প্রশ্নটা কি করা হয়েছে হোয়াট ওয়াজ ইয়োর ডেজিগনেশন তাহলে মাই ডেজিগনেশন ওয়াজ এটা দিয়ে অ্যান্সার করার কথা কিন্তু আমি অ্যান্সারটা কি করলাম একটু ঘুরিয়ে করলাম আই ওয়াজ মাই ডেজিগনেশন ওয়াজ না বলে বললাম যে আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অব দ্য অর্গানাইজেশন আমি ওই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ছিলাম আবার আমি বলতে পারি মাই ডেজিগনেশন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য অর্গানাইজেশন দুটোই কিন্তু সঠিক হয় এখানে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকলে মাই ইয়ার ডেজিগনেশন হয়ে যাবে মাই ডেজিগনেশন ওয়াজ এবার কী সেটা বলতে হবে এবার আসলাম যে ওয়াট থিংস ওয়ার দোজ পেপার্স ওই কাগজগুলো অ্যাকচুয়ালি কি ছিল যে কাগজগুলো কালকে তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে বললে যে কাগজগুলো দে আমার লাগবে আবার কদিন আগে রেখে গেছিলে অ্যাকচুয়ালি কাগজগুলো কি ছিল আমি তো দেখিনি তাহলে হোয়াট থিংস অয়ার দোজ পেপার্স দোজ পেপার্স অয়ার মাই স্টাডি মেটেরিয়ালস আমার পড়াশুনোর বিষয়বস্তু ছিল ওই কাগজগুলো তাহলে আমরা অ্যামেজার ওয়াজ ওয়ার এই দুটোর কম্বিনেশনে যখন কোনো নাউন বা কোনো প্রোনাউন বা ব্যবহার করে কোনো প্রশ্ন করি সেই প্রশ্নগুলো কেমন হয় সেটা দেখে নিলাম এর অ্যান্সার করার কৌশলটাও জেনে নিলে এবার এইটাকেই তুমি প্র্যাকটিস করবে এইচডাব্লিউ এখানে আমি কটা লিখেছি ছটা তুমি তার দ্বিগুণ করে বারোটা প্রশ্ন এবং বারোটা উত্তর আলাদা আলাদা বিষয়বস্তুকে ব্যবহার করে তুমি এখানে প্রশ্ন গঠন করো প্রশ্নগুলো লাল কালি দিয়ে উত্তরগুলো কালো কালি দিয়ে করো পরবর্তীতে প্র্যাকটিস করতে হবে যাবো পরবর্তী টাইপের কোয়েশ্চনে দেখবো ওয়াটের সঙ্গে বিয়ের কম্বিনেশনে কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি প্রশ্নটার দ্বারা আমরা বুঝবো যে কাজটা চলছে চলছিল চলতে থাকবে এই ধরনের প্রশ্ন আসবে আর এই ধরনের প্রশ্নের জন্য আমাদের কি দরকার হয় এই ধরনের প্রশ্নের জন্য আমাদের সর্বদা বি ভার্বের দরকার হয় এবং ভি ফাইভ এর দরকার হয় অর্থাৎ আইএনজি ফর্ম দরকার হয় কোয়েশ্চেন গুলোকে একটু ফলো করো যে হোয়াট আর ইউ লিসনিং আইএনজি ফর্ম রয়েছে অ্যান্সার আইএনজি দিয়েই হবে আর ইউ দিয়ে প্রশ্ন আছে আই এম দিয়ে অ্যান্সার হবে সূত্র মেনে চলবে সবসময় সময় সূত্রটাকে মেনে চলবে হোয়াট আর ইউ লিসনিং আই এম লিসনিং এবার হোয়াট কি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার জন্য আমাকে কি এর অ্যান্সার দিতে হবে কোনো একটা জিনিসের নাম এখানে আমাকে বলতে হবে হোয়াট আর ইউ লিসনিং তুমি কি শুনছো আই এম লিসনিং এন ইংলিশ মিউজিক আমি একটা ইংরাজি গান শুনছি হোয়াট আর ইউ লিসনিং তুমি কি শুনছো আই এম লিসনিং আ বেঙ্গলি সং আমি একটা বাংলা গান শুনছি হোয়াট আর ইউ লিসনিং আই এম লিসনিং আর রবীন্দ্রসঙ্গীত আমি একটা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শুনছি তাহলে আমরা এই যে অ্যামিজার দিয়ে কোয়েশ্চেন করলেজার দিয়ে সেইটা পাচ্ছি প্রশ্নের মধ্যে উত্তরকে পাচ্ছি হোয়াট ইজ হি ওয়াচিং সে কি দেখছে এক মনে দেখছে কি দেখছে হি ইজ ওয়াচিং আর ড্রামা অন টিভি এই যে ইজ হি দিয়ে প্রশ্ন হয়েছে হি ইজ দিয়ে অ্যান্সার হলো ওয়াচিং ওয়াচিং তাহলে হি ইজ ওয়াচিং কোন একটা জিনিসের নাম কি আর ড্রামা অন টিভি টিভিতে একটা নাটক দেখছে সে এবার আসবো ওয়াজ হি সে কি করছিল প্রশ্ন করলে অ্যান্সারও ডুইং দিয়ে হবে স্যার আপনি তো বললেন যে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে তাহলে ডুইং দিয়ে প্রশ্ন করেছি ডুইং দিয়ে অ্যান্সার হবে কি করছিল তাহলে করার তো একটা কাজের নাম বলতে হবে আমাকে তাহলে

আই উইল বি ওয়াকিং আমি তখন হাঁটতে থাকবো তাহলে এই যে টাইপটা রয়েছে সিক্সটি থ্রি নাম্বার টাইপের যে কোয়েশ্চেন এখানে অ্যামিজার এবং ওয়াট ব্যবহার করে আমরা কন্টিনিউয়াস কোনো কাজকে বোঝাবো এবং কোয়েশ্চেন জিজ্ঞেস করবো তাহলে হোয়াট আর ইউ ইটিং তুমি কী খাচ্ছো আই এম ইটিং বিরিয়ানি হোয়াট আর ইউ ড্রিঙ্কিং তুমি কী পান করছো আই এম ড্রিঙ্কিং মিল্ক আমি দুধ পান করছি

তাহলে সব ভার্ভ এখানে ব্যবহার করা যায় না কিছু কিছু সিলেক্টেড ভার্ভ যার উত্তরে কিছু একটার নাম বলা যায় সেটা ব্যবহার করা যায় তো সেই জন্য এখানে কি করবে এখানে তোমাদের এইচডাব্লিউতে একাধিক ভার্ভ আমি দেবো না এখানে অল্প কিছু ভার এখানে পাঁচটা কোশ্চেন আমি করেছি তোমরা আলাদা আলাদা ভার্ভ ব্যবহার করে দুটো দুটো করে কোশ্চেন করবে দুটো ভার্ভ দিয়ে প্রশ্ন করবে তাহলে এখানে তোমরা দশটা কোশ্চেন এবং দশটা অ্যান্সার লিখবে এটা তোমাদের HW এই ক্লাসের শেষেই তোমরা এইচ ডাব্লুটা লিখে নেবে যাবো এবার পরের টাইপে কি বলছে নেই ইস টু আর টু এই ইস টু আর টুর পরে ভি ওয়ান দরকার হয় এই জায়গায় দেখো এই যে ইজ টু আর টু ওয়াস টু ওয়ার টু এর মধ্যে এর মধ্যে ইস টু আর টু এই দুটো হচ্ছে করতে হয় এই দুটো দিয়ে বোঝায় করতে হয় আর ওয়াস টু আর ওয়ার টু এই দুটো দিয়ে বোঝানো হয় করার কথা ছিল এই জায়গাটা কিন্তু আমি বারবার প্রতিবারই কিন্তু তোমাদের স্মরণ করিয়ে দিই করতে হয় আর করতে হয়েছিল এটা ভাববে না করতে হয়েছিল সেটা আলাদা ম্যাটার আর করতে হয় এম টু ইজ টু আর করার কথা ছিল ওয়াস টু ওয়ার টু এই দুটো একটু আলাদা এটাকে বারবার মনে করিয়ে দেওয়ার অর্থ হচ্ছে মনে রাখতে হবে তোমাকে তাহলে এবার কোয়েশ্চেনটা কি হচ্ছে হোয়াট ইজ হি টু ব্রিং তার কি আনতে হয় তাদের বাড়িতে সবাই অন্যান্য কাজ করে তাকে কি আনতে হয় তাহলে হি ইজ টু দেখো এর মধ্যেই আছে ইজ হি হি ইজ টু ব্রিং টু ব্রিংক তাহলে হি ইজ টু ব্রিং ওয়াটার তাকে জল আনতে হয় বাজার থেকে জল কিনে নিয়ে আসতে হয় তাই তো অথবা হি ইজ টু ব্রিং ভেজিটেবলস তার সবজি কিনে আনতে হয় এবার হোয়াট আর ইউ টু ইট তোমার কি খেতে হয় আই এম টু ইট রাইস আমার ভাত খেতে হয় কেন খেতে হয় ভাত কারণ আমার বন্ধুরা সবাই রুটি খেলেও আমারই ভাত খেতে হয় কারণ আমাদের বাড়িতে ভাতই রান্না করে আমার মা তাই আমার ভাতটা খেতে হয় এটা বাধ্যতামূলক কাজ এখানে তাহলে আই এম টু ইট রাইস হোয়াট ওয়ার ইউ টু বাই তোমার কি কেনার কথা ছিল প্রশ্নটা কি হোয়াট ওয়ার ইউ টু বাই হোয়াট আর ইউ টু বাই তোমার কি কিনতে হয় ওয়াট ওয়ার ইউ টু বাই তোমার কি কিনতে হয়েছিল না কি কেনার কথা ছিল এই জায়গাটা খেয়াল করবে তাহলে হোয়াট ওয়ার ইউ টু বাই হোয়াট ওয়ার ইউ টু বাই তোমার কি কেনার কথা ছিল আই ওয়াজ টু বাই আ নিউ পেন আমার একটা নতুন পেন কেনার কথা ছিল তাহলে ওয়ার ইউ আই ওয়াজ টু বাই টু বাই কি ওয়াটের এর জন্য একটা জিনিসের নাম আমাকে এখানে বলতে হলো সূত্র মেনে চলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবসময় সূত্র মেনেই চলে পরেরটা হোয়াট ওয়াজ রাম টু সেল রামের কি বিক্রি করার কথা ছিল রামের কি বিক্রি করতে হয়েছিল এটা নয় রামের কি বিক্রি করার কথা ছিল তাহলে কি হবে রাম ওয়াজ টু সেল হিজ ওল্ড সাইকেল তার পুরনো যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা তার বিক্রি করার কথা ছিল হোয়াট ওয়াজ রাম টু সেল তাহলে ওয়াজ রাম টু সেল রামের কি বিক্রি করার কথা ছিল রাম ওয়াজ টু সেল হিজ ওল্ড কার রামের পুরনো গাড়িটা বিক্রি করার কথা ছিল রাম ওয়াজ টু সেল হিজ ওল্ড হাউস রামের পুরনো বাড়িটা বিক্রি করার কথা ছিল রাম ওয়াজ টু সেল হিজ ভিলেজ হাউস তার গ্রামে যে বাড়িটা ছিল সেটাকে বিক্রি করার কথা ছিল কিন্তু এখনো করে উঠতে পারেনি বা করেনি সেটা অন্য ব্যাপার কিন্তু তার করার কথা ছিল বিক্রিটা করার কথা ছিল তার তাহলে এই যে যে চারটে টাইপ আছে এখানে কিন্তু তোমার স্বাধীনতা রয়েছে পাঁচটা দশটা কুড়িটা যতগুলো বার তোমার এর সাথে মানানসই খুঁজেও পেয়ে যাবে তুমি বার অনেকগুলো নেবে এই প্রত্যেকটার জন্য পাঁচটা করে আলাদা আলাদা বার্ভের কোশ্চেন করবে তাহলে এখানে পাঁচটা প্রশ্ন এখানে পাঁচটা প্রশ্ন এখানে পাঁচটা এখানে পাঁচটা আলাদা আলাদা বার দিয়ে এই প্রশ্ন পাঁচবার করবে এই প্রশ্ন পাঁচবার এই কটা পাঁচবার অর্থাৎ কুড়িটা কোশ্চেন করবে আর কুড়িটা অ্যান্সার করবে এটা তোমার এইচডাব্লিউ থাকলো এই সিক্সটি ফোর নাম্বার কোয়েশ্চেন টাইপের এই এইচ ডাব্লিউ কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে তারপরে প্র্যাকটিসে যেতে হবে যাবো এবার পরের টাইপটাতে টাইপটা হচ্ছে সিক্সটি ফাইভ হোয়াট বি আর এবেল টু অর্থাৎ সক্ষমতা কিছু করতে পারা ক্যান ব্যবহার করলে বি দরকার হয় না আর ক্যান ব্যবহার না করলে বি এবং এবেল টু এই দুটোর দরকার হয় এখানে আমরা নয়টা টাইপের কোয়েশ্চেন পাবো। কি আছে নাও সে এখন কি খেতে পারে তার তো শরীরটা খারাপ ছিল জ্বর হয়েছিল কিছুই খেতে পারছিল না তাহলে এখন কি খেতে পারে তাহলে হোয়াট ইজ হি এবেল টু ইট তাহলে হি ইজ এবেল টু ইট হোয়াটের জন্য একটা জিনিসের নাম বলতে হবে তাহলে ইজ ইজ হি হি এবেল টু টু ইট ইট লিকুইড ফুড নেও এখন সে লিকুইড খাবার খেতে পারে চলে যাব ওই টাইপেরই কোয়েশ্চেন হোয়াট আর ইউ বিং এবেল টু ইট তুমি এখন কি খেতে পারছো তোমার তো শরীরটা খারাপ ছিল জ্বর হয়েছিল তুমি খেতে পারছিলে না তাহলে এখন কি খেতে পারছো তাহলে এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ তাহলে আই এম বিং এবল টু ইট লিকুইড ফুড আমি এখন তরল খাবার খেতে পারছি তুমি কি খেতে পারছো আমি তরল খাবার খেতে পারছি এবার হোয়াট ওয়াজ হি এবল টু ইট দেন ওই সময়ে ও কি খেতে পারছিল মানে খেতে পারত। তার তো শরীরটা খারাপ ছিল তখন সে কি খেতে পারত ফ্রুট খেতে পারতো আর কিচ্ছু খেতে কিছু না তাহলে হি ওয়াজ এবেল টু ইট ফ্রুট দেন সেই সময়ে সে ফ্রুট খেতে পারতো দেখো প্রশ্নের মধ্যে থেকেই তো আমি উত্তরটাকে খুঁজে নিয়ে আসছি তাই না এবার ওয়াট আর ইউ

আই এম এবেল টু মেক টি আমি চা বানাতে পারি হোয়াট ওয়াজ হি এবু মেক সে কি বানাতে পারে তাহলে কফি সে কফি বানাতে পারে এই প্রশ্নের মধ্যেই কিন্তু আমি উত্তরটাকে পেয়ে যাচ্ছি এবার হোয়াট উইল ইউ বিল টু ডু ফর মি তুমি আমার জন্য কি করতে পারবে দেখো এখানে কি পারো কি পারতো কি কি পারে কি পারতো কি পারো কি পারতে আর কি পারবে ফিউচারে চলে যাচ্ছে তাহলে হোয়াট উইল ইউ বি এবল টু মেক ডু ফর মি হোয়াট উইল ইউ বি বিটা দরকার হবে হোয়াট উইল ইউ বি এবল টু ডু ফর মি তুমি আমার জন্য কি করতে পারবে বলতে হবে প্রশ্নগুলোকে বারবার রিপিট করতে হবে বারবার প্রশ্ন যতবার তুমি বলবে ততই তুমি ভালো বলতে পারবে তাহলে ওয়ার্ড উইল ইউ বি এবেল টু ডু ফর মে তুমি আমার জন্য কি করতে পারবে তাহলে আই উইল বি এবেল টু মেক আ কাপ অফ টি ফ ইউ আমি তোমার জন্য একটা চা তৈরি করতে পারবো আমি তোমার জন্য কী বা করতে পারবো তুমি আমার বাড়িতে আসবে আমি তোমার জন্য একটা চা করবো এটাই আমি করতে পারবো তাহলে ওয়ার্ট উইল ইউ বি এবেল টু ডু ফর মে আই উইল বি এবেল টু মেক আ কাপ অফ টি ওয়ার্ডের জন্য আ কাপ অফ টি তাহলে আই উইল বি এবেল টু মেক এর জন্য আ কাপ অফ টি ফর ইউ আমার জন্য কি করতে পারবে আমি উত্তর দেবো তোমার জন্য আমি চা করতে পারবো এই পাশেরগুলোকে একবার একটু দেখে নিই তাহলে ওয়াট আর ইউ বিং এবেল টু ইট তুমি এখন কী খেতে পারছো এই জায়গাটার এই জায়গাটা একই শুধু এই বিং কথাটা যুক্ত হয়ে যাবার জন্য এটা পারি থেকে পারছি পারতাম থেকে পারছি লাম হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে মানে কাজটা চলা বোঝাবে তাহলে হোয়াট আর ইউ বিং এবল টু ইট নেও তুমি এখন কি খেতে পারছো আই এম বিং টু ইট ড্রাই ফুড আমি শুকনো খাবার খেতে পারছি এখন আবার হোয়াট ওয়ার ইউ বিং এবেল টু ইট দেন ওই সময় তুমি কি খেতে পারছিলে যখন তোমার প্রচন্ড শরীরটা অসুস্থ ছিল তাহলে আই ওয়াজ বিং এবেল টু ইট ফ্রুটস অনলি আমি শুধুমাত্র ফল খেতে পারছিলাম চলে যাবো পরের টাইপে হোয়াট ইজ হি বিং এবেল টু ডু সে কি করতে পারছে সে তো অসুস্থ ছিল দুর্বল ছিল তাহলে এখন কোন কাজটা সে করতে পারছে তাহলে হি ইজ ধীরে হাঁটতে পারছে আবার হোয়াট ওয়াজ হি বিং টু ডু সে কি করতে পারছিল যখন তার শরীরটা অসুস্থ ছিল সেই সময়টাতে সে কোনো কাজই করতে পারছিল না কিন্তু কোন কাজটুকু শুধু সে করতে পারছিল তাহলে সে ঘরের মধ্যে খুব স্লোলি হাঁটতে পারছিল হি ওয়াজ বিং টু ওয়াক ভেরি স্লোলি ইন দ্য রুম ঘরের মধ্যে সে ধীরে ধীরে হাঁটতে পারছিল দেখো এখান থেকে উত্তরটা খুঁজে বের করে আনছে তাহলে হি ওয়াজ বিং এবেল টু ওয়াক স্লোলি ইন দ্য রুম ঘরের মধ্যে স্লোলি হাঁটতে পারছিল তাহলে এই যে যে টাইপটা রয়েছে এখানে নটা কোয়েশ্চেন আমি করেছি এখানে তুমি আলাদা আলাদা করে বার্ক ব্যবহার করে নটা কোয়েশ্চেনের দুটো দুটো আলাদা বার্ক ব্যবহার যদি করো আঠেরোটা কোয়েশ্চেন হবে আঠেরোটা অ্যান্সার তুমি তৈরি করবে এটা তোমার এইচডব্লিউ থাকলো প্রত্যেকটা টাইপের উপরে যে কটা করে এইচডব্লিউ আমি দিচ্ছি প্রত্যেকটা এইচডাব্লিউ তুমি করবে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার লিখবে তাহলেই তুমি কিন্তু ভালো স্পিকার হতে পারবে তোমার সেন্সটা ক্লিয়ার হবে আর না হলে অল্প কিছুদিন পরেই কিন্তু তুমি সবকিছু ভুলে যাবে কোনো জাদু মন্ত্র নেই ইংলিশে কথা বলার জন্য এইগুলোকে তোমাকে লিখতেই হবে তারপরে আমি যে প্র্যাকটিসের কথা বলবো ওই প্র্যাকটিসে তোমার ব্রেনটা একদম ক্যাচ করে নেবে কথা বলার জন্য যেমন পরের টাইপটা এবং বি এই কম্বিনেশনে যে কোয়েশ্চেন আমরা করতে পারি তার টাইপের মধ্যে লাস্ট টাইপে আমরা পৌঁছে গেছি সিক্সটি সিক্স নাম্বার কোয়েশ্চেন টাইপ প্যাসিভ এই প্যাসিভ বি এবং ওয়াটের কম্বিনেশনে এই টাইপের কোয়েশ্চেন এখানে আমি নটা কোয়েশ্চেনকে রেখেছি এবার দেখো যে প্যাসিভের জন্য কি হয় বি ভার দরকার হয় এবং ভার থ্রি দরকার হবে আর এই জন্য জন্য এই তোমাকে একটা যে কোনো বিষয়বস্তুর নাম তোমাকে বলতে হবে সেম নিয়ম তাহলে প্যাসিভের কোশ্চেন শুনে মনে করতে পারো যে ওরে বাবা প্যাসিভ কোশ্চেন আমি তো পারি না আমি ভয়েস চেঞ্জ করতে শিখিনি কোথায় শেখনি গ্রামার বইতে ফেলে দাও আমি বলেছি সব গ্রামর বই বাড়ি থেকে ফেলে দিতে হবে কিচ্ছুর কোনো প্রয়োজন নেই অন্তত জীবনের প্রথম দশ বছর ইংরাজি শেখার পরে গ্রামার বই তুমি ব্যবহার করতে পারো তাও জীবনে লাগে না তাহলে প্যাসিভ শুনে ঘাবড়ে যাবে না কোশ্চেনটা শুনবে কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে একদম ইজি সহজভাবে নাও ইংরাজিকে সহজভাবে নিতে হবে তাহলে হোয়াট ইজ বট ইজের পরেই ভি থ্রি মানেই প্যাসিভ তাহলে হোয়াট ইজ বট একটা জিনিসের নাম বলো what ইজ বট কি কেনা হয় এর বাংলাটা কি কি কেনা হয় What ইজ বট কি কেনা হয় তাহলে নিউ ক্লোথ ইজ বট অথবা নিউ কার ইজ বট অথবা আ পেন ইজ বট একটা কলম কেনা হয় এবার হোয়াট আর সোল্ড কি মানে কি না এখানে কোন জিনিসগুলি হোয়াট আর বলেছে অনেকগুলি কোন জিনিসগুলি বিক্রি করা হয় তাহলে হোয়াট আর সোল্ড ইন দ্য ভিলেজ মার্কেট ভিলেজ মার্কেটে কি কি বিক্রি করা হয় এখানে ইন দ্য ভিলেজ মার্কেটটা আমি বলিনি এখানে তাহলে হোয়াট আর সোল্ড ইন দ্য ভিলেজ মার্কেট এবার অনেকগুলো জিনিসের নাম বলতে হবে তোমাকে হ্যাঁ তাহলে আওয়ার ডেলি লাইফ কোমোডিটিস আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রগুলি আওয়ার ডেইলি লাইফ কোমোডিটিজ আর সোল্ড ইন দ্য ভিলেজ মার্কেট এই ওয়াটের জন্য আমাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র এই নামটা বলতে হবে আর সোল্ড আর সোল্ড থেকে যাবে ইন দ্য ভিলেজ মার্কেট ইন দ্য ভিলেজ মার্কেটই থেকে যাবে তাহলে ভিলেজ মার্কেট আওয়ার ডেইলি লাইফ কমোডিটিস আর সোল্ড ইন দ্য ভিলেজ মার্কেট প্রশ্নের মধ্যেই উত্তর পাচ্ছ তো পাচ্ছ হোয়াট ওয়াজ মেড কি তৈরি করা হয়েছিল এটা কি কেনা হয় কি বিক্রি করা হয় আর এটা কি হয়েছিল কি হয়েছিল তাহলে হোয়াট ওয়াজ মেড কি তৈরি করা হয়েছিল আর নিউ শার্ট ওয়াজ মেড একটা নতুন জামা তৈরি করা হয়েছিল হোয়াট ওয়ার ব্রোকেন কোন জিনিসগুলো ভাঙা হয়েছিল সাম গ্লাস বলস অথবা সাম আর্দেন পটস কিছু মাটির বাসন ভাঙা হয়েছিল তাহলে ওয়াট ওয়ার ব্রোকেন কোন কোন জিনিসগুলি ভাঙা ব্রোকেন কিছু মাটির বাসনপত্রকে ভাঙা হয়েছিল ওয়াট ওয়ার ব্রোকেন ওয়াটের জন্য একটা জিনিসের নাম সাম আর্দেন পটস অয়ার ব্রোকেন কিছু মাটির বাসনপত্র ভাঙা হয়েছিল হোয়াট উইল বি সোল্ড উইল বি কি বিক্রি করা হবে এটা হয়েছিল এটা হয় আর এটা হবে তাহলে হোয়াট উইল বি সোল্ড কি বিক্রি করা হবে মাই ওল্ড কার উইল বি সোল্ড আমার পুরনো গাড়িটা বিক্রি করা হবে নেক্সট ইয়ার আগামী বছরে হোয়াট উইল বি সোল্ড নেক্সট ইয়ার নেক্সট ইয়ার মাই ওল্ড কার উইল বি সোল্ড আমার পুরনো গাড়িটা বিক্রি করা হবে এবার আসবো কন্টিনিউয়াস ফর্মে চলে আসবো হোয়াট ইজ বিং বার্ন এই যে কিছুই না এই জায়গাটাতে একটা বিং যুক্ত করে দিতে হবে এই জায়গাটাতে প্রত্যেকটার এখানে একটা বিং যুক্ত করে দিতে হবে তাহলে হয়ে যাবে এক দুই তিন চার এই চারটের মতো এখানে চারটে পাচ্ছি তাহলে হোয়াট ইজ বিং বার্ন কি পোড়ানো হচ্ছে এখানে হয় এখানে হচ্ছে তাহলে কি পোড়ানো হচ্ছে একটা জিনিসের নাম চেয়েছে ইজ বলেছে হোয়াট ইজ ইজ বিং বান্ড কি পোড়ানো হচ্ছে তাহলে কি পোড়ানো হচ্ছে অফ 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 পেপার 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 ইজ বিং বান্ড একটা একটা পিস কাগজের টুকরো পোড়ানো হচ্ছে হোয়াট আর বিং কালেক্টেড কোন জিনিসগুলোকে কালেক্ট করা হচ্ছে সাম ডকুমেন্টস আর বিং কালেক্টেড কিছু ডকুমেন্টস গুলোকে কালেক্ট করা হচ্ছে আর কি ওয়াজ বিং ব্রোকেন ভাঙা হচ্ছিল ভাঙা যায় এরকম জিনিসের নাম বলো ওল্ড হাউস ওয়াজ ব্রোকেন ওয়াজ বিং ব্রোকেন এন ওল্ড হাউস ওয়াজ বিং ব্রোকেন একটা পুরোনো বাড়িকে ভাঙা হচ্ছিল অ্যান্ড ওল্ড হাউজ এখানে আসবে ওয়াজ বিং ব্রোকেন কোন জিনিসগুলোকে ছুঁড়ে ফেলা হচ্ছিল আর ব্যবহার করা হয় না সেই আননেসেসারি বিং থ্রোন ফেলা এবার তোমাকে এই যে প্যাসিভ বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই তোমাকে জাস্ট এই জায়গাটাকে জানতে হবে এই দুটো হচ্ছে কি এই দুটো হচ্ছে করা হয় কারো দ্বারা করা হয় প্যাসিভ এই দুটো কি এই দুটো হচ্ছে করা হয়েছিল হয়েছিল এটা কি এটা হচ্ছে করা হবে এই দুটো কি এই দুটো হচ্ছে করা হচ্ছে আর এই দুটো করা হচ্ছিল এই বাংলা টার্মটা এই কোশ্চেনের বাংলা টার্মটা যদি তুমি বুঝে নিতে পারো তাহলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে কোশ্চেন প্যাসিভ হোক

মাদার টাঙে এটাকে কি বলা হয় এইটা যদি তোমার না জানা থাকে এইটাকে বারংবার এই জায়গার সাথে এটা মিলিয়ে নিতে হবে তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না এইখানেও তোমাকে একটা এইচডব্লু করতে হবে এইচডব্লু না করলে কোনোদিনও তোমার ধারণা ক্লিয়ার হবে না এইচ ডব্লু করার সময় কোশ্চেন অ্যান্সারের বাংলা ফর্মটা যদি তুমি লিখে নাও তাহলে তোমার ধারণা আরও সুস্পষ্ট হবে এবার তুমি ভেবে নাও বাংলাটাকে পাশে লিখবে কি লিখবে না অনেকেই লিখছ না কেউই লিখছো না সবাইকেই লিখতে হবে এবার এইচডাব্লু হচ্ছে এখানে নটা কোয়েশ্চেন বলেছি প্রত্যেকটা কোশ্চেনে পাঁচটা করে পাঁচ গুণ নয় অর্থাৎ পঁয়তাল্লিশটা প্রশ্ন হবে আর পঁয়তাল্লিশটা অ্যান্সার হবে এগুলো সব রেডি করে তোমাকে জমা করতে হবে এই যে ওয়ার্ড এবং বি এর কম্বিনেশনে যে কটা টাইপের কোশ্চেন বললাম প্রত্যেকটা টাইপের মধ্যে যতগুলো করে এইচডাব্লিউ বললাম প্রত্যেকটাই থাকলো তোমার কাজ তুমি সেটাকে কমপ্লিট করবে এবং তোমার ধারণাকে একদম ক্লিয়ার করবে এর পরবর্তীতে প্র্যাকটিসে গিয়ে তুমি তার সুফলটা পাবে যদি এইচডাব্লিউ না করো প্র্যাকটিস করার সময় পদে পদে বাধা পাবে জীবনেও কথা বলতে তুমি পারবে না আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো টাটা